হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পরীক্ষার শেষ দিন, তো এটা হচ্ছে আমাদের কলেজ সিউরি ডায়েট কলেজে আমাদের সেন্টার পড়েছিল। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে কলেজের সামনে, ওইদিকে ওটা রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, তার অপোজিটেই উল্টো দিকে আমাদের কলেজটা সিউরি ডায়েট কলেজ, সেখানেই আমাদের সেন্টার পড়েছিল। এখন আমরা পরীক্ষা দিতে ঢুকব। তো পরীক্ষা শেষ হওয়ার পর আমরা এখন আছি দুবরাজপুরে। আজকে শেষ পরীক্ষা ছিল, তাই আমরা ভাবলাম একটু ঘুরে যাই। তো আমরা এখন আছি দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে, যেখানে এটা রয়েছে পাহাড়েশ্বর মন্দির। আমরা এখন যাচ্ছি পাহাড়ের দিকে। পাহাড় বলতে যদিও সেরকম কিছু নেই, কয়েকটা ধ্বংসাবশেষ, মানে বড় বড় পাথরের টুকরো, তো সেগুলোই এখন রয়েছে। সেখানে আমরা এখন যাচ্ছি পাহাড় দেখব বলে। আজকে পরীক্ষার শেষ দিন ছিল, আবার কার সাথে কখন দেখা হবে কোনো ঠিক নেই, তো আমরা ভাবলাম চলো আজকের দিনটা একটু এনজয় করে নিই, এগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের কাছে। তো এই দেখো আমরা এখন উঠছি পাহাড়ের দিকে। এই সিঁড়ি দিয়ে প্রথমে নামতে হবে, নেমে তারপরে উপরে উঠে ওইদিকে রয়েছে মা ভাগ্নে পাহাড়। তো আমরা পাহাড় এখানে উপরে উঠার কথা, তো আমরা এখানে নিচে নেমে দিচ্ছিলাম। আর এইটুকুনি উঠতে উঠতে আমরা হাঁপিয়ে গেছি। তো এখানে পেছনে রয়েছে আরো কয়েকজন। আশেপাশে চারিদিক জঙ্গলে ভর্তি, মাঝখান দিয়ে রাস্তা রয়েছে পাহাড়ে ওঠা। তো এখন আমরা এদিক দিয়ে নিচে দিয়ে নেমে তারপর উপরে উঠতে হবে। ওখানে রয়েছে দুটো বড় বড় পাথর, আছে একটা হচ্ছে মামা, একটা হচ্ছে ভাগ্নে। তো চলো তোমাদেরকে দেখাবো মা ভাগ্নে পাহাড়ে। এগুলো হচ্ছে পাহাড়ের ধ্বংসাবশেষ, এদিকে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছোট বড় নানা রকম পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর জায়গাটা বেশ সুন্দর, এখানে পিকনিক স্পটও আছে, পিকনিক করা যায়। আরো কয়েকজন পেছনে ছিল, ওরা এখনো অব্দি আসেনি, ওরা পেছনে রয়েছে, ওরাও সবাই আসবে একসাথে। আমরা পাহাড়ে উঠছি, এবার এই সিঁড়ির ওপর দিয়ে উঠে ওখানে রয়েছে পাহাড় মামা ভাগ্নে, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে। আর পাশে রয়েছে একটা কালী মন্দির, ওই যে দেখো দেখতে পাচ্ছ। স্বরূপ এখন ডিসাইড করতে পারছে না জুতোটা খুলবো কিনা, তো আলটিমেটলি ও জুতো পরেই উঠে গেল। এই দেখো আমরা পৌঁছে গেছি ওপরে। এই যে এই পাহাড়, এই পাথরটা সিক্রেট কেস আছে। এই দেখো এই পাথরটা হচ্ছে মামা, আর ওইদিকে যে পাথরটা রয়েছে ওইটা হচ্ছে ভাগ্নে। এই হচ্ছে আমাদের মামা ভাগ্নে পাহাড়। আর এই ভাগ্নে বলে যে পাথরটা রয়েছে ওটা দেখো, এই দুটো ছোট ছোট পাথরের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু মাটির সাথে ডাইরেক্ট কোনো টাচ নেই, এই ছোট ছোট পাথরের ওপরেই বড় পাথরটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর পাশে ছিল এখানে মা কালীর মন্দির। আর চলো পাহাড়ের ওপর থেকে তোমাদের ভিউটা একটু দেখায়। এই দেখো এটা হচ্ছে পুরো দুবরাজপুর। তো মামা ভাগ্নে পাহাড়ের ওপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এর আগেও আমরা এখানে এসেছিলাম একবার বেড়াতে, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা। দেখবে ধূম্রপান মূল কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্যের পক্ষে, এই সাবধানে। ওখানে সবাই ফটো তুলছে। মায়ের
এখন সময় হচ্ছে 4টে, তো টাইমটা ঘোরার জন্য খুবই ভালো। আমরা একটা ফটো অন্য কিছু দিতে পারছিলাম না, চেপে পড়া নাম পেলাচ্ছি। কে কোথায় দেবিল? জিত এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু একে রীতিমতো জোর করে আরো উপরে তুলে দেওয়া হয়েছে। মানে ওই তো আমরা এখন গেটের সামনে এখানে ফুচকা খাবো। ওই দেখো ফুচকার এখানে, ফুচকা এখানে রেডি হচ্ছে, তো আমরা এখন ফুচকা খেয়ে নিই। দুটো পেয়ে গেছে। আর ফুচকার তো কোনো টাইম নেই, যে কোনো সময় ফুচকা খাওয়া যেতেই পারে। সরব ভাবছে এখন ফুচকা খাবো কিনা, যেহেতু ওর ঠান্ডা লেগেছিল গলাতে, তাই ও ভাবতে, তাই ও ডিসাইড করতে পারছে কিনা ফুচকা খাবো কিনা। তো ফুচকা টুচকা খেয়ে আমরা এখন যাবার জন্য দাঁড়িয়ে আছি, বাড়ি যাব। এখানে ফুচকাটা খুবই টেস্টি ছিল, তো এখন আমরা লাস্টের চাট খেতে খেতে যাব। তার জন্য চাটটা রেডি হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, সন্ধে হয়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আর এখান থেকেও আমাদের বাড়ি অনেকটা টাইম লাগবে যেতে, ওই জন্য পরীক্ষার জন্য অনেকদিন আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আজকে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে আবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিও নিয়ে ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।